আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার পাতলা খিচুড়ি বা সবজি খিচুড়ি। সবারই তো ভীষণ পছন্দের খিচুড়ি, তাই না? আর আমরা যারা বাঙালি তাদের তো ভীষণ পছন্দ। খিচুড়ি বানানোর জন্য আমাদের একটা অজুহাত দরকার, তার মানে বৃষ্টি হলেই আমাদের খিচুড়ি খেতে সবারই ভীষণ ইচ্ছে করে। তো আজকে তো আমি তৈরি করে দেখাবো পাতলা খিচুড়ি বা সবজি খিচুড়ি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি খিচুড়িটা তৈরি করি। এখানে আছে পোলার চাল কিংবা কালো জিরা চাল, আপনারা চাইলে অন্য যে কোনো চাল নিতে পারেন। আর এখানে আছে মুগ ডাল আর মসুরুর ডাল। অবশ্যই চালের থেকে ডালটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আরও বিভিন্ন ডাল পাওয়া যায়, সেই ডালগুলোও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমি আগে ভালো করে চাল ডালগুলো কষলে কষলে চালের ভিতরে যে পানিগুলো থাকে, ময়লা যেগুলো থাকে, সেগুলো পরিষ্কার করে নিব। বেশ কয়েকবার এরকম কষলে কষলে ধুয়ে নিব। এরপরে যেই হাঁড়িতে আমি এই খিচুড়িটা রান্না করব সেই হাঁড়িতে আমি চাল ডালটা দিয়ে দিলাম। আর এখানে কিছু সবজি, মিষ্টি কুমড়া, আলু, গাজর আমি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুসারে সব সবজি দিতে পারেন। একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব ছোলা সিদ্ধ। আমি ছোলাটাকে আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, সেখানে আমি 1 কাপ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেশি করে কাঁচামরিচ, দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, দিচ্ছি এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, সয়াবিন তেল। এখন এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমি আজকে পাতলা খিচুড়ি করব। আগে ভালো করে খিচুড়িটা মাখিয়ে তারপরে আমি পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিব, কারণ আজকে আমি পাতলা খিচুড়ি তৈরি করছি, পানির পরিমাণটা একটু বেশিই হবে। তো বৃষ্টিতে এরকম খিচুড়ি হলে কিন্তু মন্দ হয় না, তাই না? আর এরকম পাতলা খিচুড়ি কিন্তু অনায়াসেই খেয়ে ফেলা যায়, আর ভর্তা হলে তো কোনো কথাই নেই। তো ফুটে উঠে সে একটু চেক করতে আসলাম। আর খিচুড়িটা একটু কিন্তু বারবারই নাড়াচাড়া করতে হয়, বিশেষ করে পাতলা খিচুড়ি নিচ থেকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো বারে বারে আমি একটু চেক করছি। আর যেহেতু আমি আজকে পোলার চাল দিয়ে করেছি আর সবজিগুলো খুবই ছোটো ছোটো করে কেটে দিয়েছি, বেশিক্ষণ সময় কিন্তু লাগবে না। এই তো একটু উল্টে পাল্টে দিব। আর এরকম পাতলা সবজি খিচুড়ি কিন্তু আমাদের সবারই কিন্তু শরীরের জন্য ভালো। আর এরকম খিচুড়ি বাচ্চাদের যদি খাওয়ানো যায় তাহলে কিন্তু পুষ্টির ঘাটতিটা আর থাকে না। তো একটু নেড়ে চেড়ে দিব আর সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিব। আর যেহেতু পাতলা খিচুড়ি আমি লাস্টে বাগারটা দিব। এই বাগারটা দেওয়ার কারণেই কিন্তু খুবই টেস্টি হয় পাতলা খিচুড়িটা। তো এরকমই পাতলা আমি রাখতে চাচ্ছি, একেবারেই মানে গলে যাবে না, আবার একেবারেই আস্ত থাকবে না, ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নিব। এরপর আমি একটা ফ্রাইং প্যান দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম তেল, দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। ভালো করে ব্রাউন না হওয়া পর্যন্ত ভেজে নিব। এই তো পেঁয়াজটা কিন্তু ব্রাউন হয়ে গেছে, আমি বাগারটা দিয়ে দিব। এখানে আপনারা চাইলে শুকনো মরিচ দিতে পারেন কিংবা পাঁচফোড়নও দিতে পারেন, এটা যার যার রুচির উপর নির্ভর করে। আর টমেটো দেওয়া যেতে পারে, আপনারা দিয়ে দিবেন আপনাদের কাছে ভালো লাগলে। তো আমি এখন খিচুড়ির উপরে কিন্তু বাগারে তেলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে খিচুড়ির সাথে কিন্তু মিলিয়ে নিব, যাতে করে খিচুড়ির সমস্ত দিক থেকে কিন্তু এই তেল মশলাটা ভালো করে মিশে যায়। আমি জাস্ট 2-1 মিনিট ফুটিয়ে নিব। আর এরকম একটু আঠালো টাইপের খিচুড়িটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আশা করি জানাবেন। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাইয়া আপুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, 2-1 মিনিট আমি জাস্ট ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু আমি গরম গরম সার্ভ করব, কারণ খিচুড়িটা কিন্তু গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। আর যদি বৃষ্টি বাহিরে হয় তাহলে তো আর কথাই নেই, একেবারেই জমে যাবে সকালবেলা কিংবা দুপুরবেলা। খিচুড়ির কোনো বেলাই হয় না, যখন ইচ্ছে তখনই কিন্তু খাওয়া যায়। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার পাতলা খিচুড়ি কিংবা সবজি খিচুড়ি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।